আর যারা জেনুইন তারা সবাই পাবেন পঁচিশ থেকে পঁয়ষট্টি বছর যারা সরকারি চাকরি করেন না বা কোনো পেনশন পান না তারা পেনশন পান তারা ছাড়া সরকারি চাকরি করেন আর পেনশন পান তারা ছাড়া সাধারণ মা বোনেরা যারা স্বাস্থ্যসাথী কার্ড করেছেন তারা তো অলরেডি স্বাস্থ্যসাথী কার্ড দেখালেই আপনার ফর্ম পেয়ে যাবেন স্বাস্থ্যসাথী কার্ড এখনো যারা করতে পারেননি তারা ফ্যামিলি হিসেবে করে আর স্বাস্থ্যসাথী কার্ডে আমরা একটা নিয়ম করেছি ধরুন লিডারে মানে বাড়ির ধরুন যে সবচেয়ে বয়স্ক মহিলা গার্জেন তার নামে হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডটা কিন্তু সেই বাড়িতে তিনটে মহিলা আছে তারা পঁচিশ থেকে ষাটের মধ্যে পড়ে কিন্তু তাদের নামে স্বাস্থ্যসাথী কার্ডটা নেই কিন্তু তার গার্জেনের নামে থাকলে ওই বাড়ির বউরা পাবে মেয়েরা পাবে যাতে পঁচিশ থেকে ষাট বছর বয়স এটা একটু তফাৎ আছে এটা একটু যদি আপনারা ক্ল্যারিফাই এই এইরকম সব কাজই করা হচ্ছে এইগুলো নিয়ে আলোচনা হয়েছে বন্যায় ঘাটাল থেকে শুরু করে ঘাটালে যে বন্যা হয়েছে ঘাটাল উলুবেড়িয়া সাবডিভিশন বা দাসপুর বা বাঁকুড়ার কিছু অংশ ইমিডিয়েট একটা মিনিস্টারের টিম আমরা নেক্সট উইকে দিল্লিতে পাঠাচ্ছি ইরিগেশন মিনিস্টারের কাছে আর নীতি আয়োগের কাছে আমাদের চারটে ডিম্যান্ড থাকবে একটা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান দীর্ঘ চল্লিশ বছর পঞ্চাশ বছর ধরে লড়াই চলছে আজও করে দিল না দ্বিতীয়ত হচ্ছে আমরা সুন্দরবন নিয়ে প্রতি বছর সুন্দরবনে ঝড় ঝাঞ্ঝা আর দুর্যোগে মানুষ দুর্ভোগে পড়ছেন আমরা চাই দুটো মাস্টার প্ল্যান করতে এটা নীতি আয়োগ আমাদের হেল্প করতে পারে সেন্ট্রাল গভর্নমেন্টকে আমরা বলছি একটা দীঘা মাস্টার প্ল্যান আর একটা হচ্ছে সুন্দরবন মাস্টার প্ল্যান দীঘা সমুদ্র উপকূলবর্তী এলাকা ওখানকার মানুষকেও বিপদে পড়তে হয়